হে এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে প্রথমে জানাই শুভ রথযাত্রা। আর আমরা এখন বিকেলবেলা চলে যাচ্ছি রথ দেখতে। আমি, বুলটি আর অনুরাগ মিলে যাচ্ছি, দেখো বালুরঘাটের রথ। আর আমাদের মানে পুলিশ লাইনের একদমই সামনে দেখো। আর এই দেখো, এই ছোট্ট রথটা খুবই ভালো লেগেছে আমার, এটা সবারই খুবই পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই এরপর বড় রথটা, আমরা যেটার জন্য যাচ্ছি আর কি, বড় রথটা। এই দেখো, আর এছাড়াও দেখো রথ দেখা আর কলা বেচা কথায় আছেই। তো এখানে অনেক বাচ্চারা কলা বিক্রি করছে রথে দেওয়ার জন্য। আর এই যে বড় রথটা, এই রথটা না অনেক দিন আগে থেকেই তৈরি হচ্ছে। তো এখানে ছোট করে একটা মেলাও বসেছে। আর এবছর আমার বালুরঘাটে প্রথম রথ, আগের বছর আমি বাড়িতে ছিলাম আর কি, এবছরই প্রথম রথ দেখছি। তো দেখো কেমন ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড়। আর আমরা এখন রথের দড়িটা ধরবো আর রথের থেকে একটু প্রসাদ নেব। আর আজকে আকাশটা দেখো পুরো ঝলমলে, আজকে বেশ সারা দিনটাই রোদ হয়েছে। শুধু সকালের দিকটা অল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেলটা বেশ ভালোই গেল। আর সত্যি বিকেলটা বৃষ্টি হলো না বলে প্রচুর মানুষ এখানে আসতে পেরেছে, না হলে তো মেলায় কেউ ঢুকতেই পারতো না। তো ভালোই হয়েছে, রোদ্দুর হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম গো এখানে। আর এই দেখো অরূপদের সাথেও এসে দেখা হয়ে গেল, অরূপরাও এসছে, অরূপ ও দিদি আর মা। আর এখন আমরা টানবো হচ্ছে রথ। রথটা না মাঝে মাঝে টানছে, আবার মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, এই হচ্ছে। তো আমরা দড়ি ধরে দাঁড়িয়েই আছি, যখন টানছিল আমরাও তখন টানছিলাম, খুব মজা হচ্ছিল। আর এত বড় রথ না আমি এর আগে কোনো দিনও টানিনি, ফার্স্ট টাইমই টানছি আর কি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি আর বুলটি কিন্তু আজকে সেম ড্রেসে এসেছি, আগে থেকেই ঠিক করেছিলাম। ওরও এই ড্রেসটা আছে, আমারও আছে, তাই সেম সেম ড্রেস পরে এসেছি, সেম সেম জুতো, সব কিছুই অনেকটা একই। তো এই দেখো এখানে কত মাটির জিনিস বসেছে, এত সুন্দর লাগছে, বিশেষ করে খেলনাবাটিগুলো তো আরোই ভালো লাগছিল। আর এই দেখো অনুরাগ নিয়ে ওখানেই খেলা করতে শুরু করে দিয়েছে, খুব হাসি পাচ্ছিল, দেখো ও কী করছে ওগুলো নিয়ে। আমরা বলছি বকবে, ও তাও হাতে নিয়ে এই দেখো কী করছে। তারপর একটা চামচ দেখেছে, সেই চামচটা নিয়ে আবার দেখো খাবার খাবে, এই যে চামচটা তুললো, এইবার দেখো এবার ভাবছে আমি খাবার খাবো, এই যে খাবার খাচ্ছে। আর এরপর আমাদের আর একটা বান্ধবীও চলে এসে বিউটি, এবার আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়ার দিকে। দেখ দেখো আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা, ফুচকাটা আমি খাইয়েছি। তারপর দেখো আইসক্রিম, এরপর কর্নেটো খাচ্ছে হচ্ছে বুলটি, আর এই যে হচ্ছে এই যে আমরা তিনজন, আর ছোট খুদে সদস্যকে দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে ফুচকা, এই দোকান থেকে আমরা ফুচকা খাই, যেখানেই যাই ফুচকাটা খুব ভালো বানায়। আর লাস্টে দেখো বিউটি কি খাবে, এগরোল খাওয়ালো। আর তারপর আমরা জিলাপি কিনে নিয়েছিলাম, আর আমার বর যেহেতু যায়নি, তা কিছুক্ষণ পর বাড়ি এসে ও আবার মেলাতে গিয়েছিল, তো তারপর আর কি খাবো, ও শুধু আইসক্রিম খাবে বললো, তাই আমি আর বিউটিও একটা আইসক্রিম নিলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো তাহলে আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।